everyone, this is Paramita. Welcome back to my channel to a new video. চলে এসেছি পার্ট টু নিয়ে। যারা এখনো পার্ট ওয়ান দেখোনি তারা এখানে আই বাটনে ক্লিক করে পার্ট ওয়ানটা দেখে নিতে পারো, অথবা ভিডিওটা শেষ করে তারপর আমার চ্যানেলে গিয়ে পার্ট ওয়ানটা দেখতে পারো। আজকে কিছু সাইট সিন যাবো, মানে আশপাশটা একটু ঘুরে দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি দেখতে থাকো, তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আই এম অলমোস্ট রেডি, এখন যাবো ব্রেকফাস্ট করতে, সো লেটস গো। মন্দিরে এলাম আর আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতে হবে না তুমি। তো ব্রেকফাস্ট করে মন্দিরে গেলাম, বাট বৃষ্টি চলে এলো বিশাল জোর, চলে আসতে হলো রুমে। আর শ্মশানে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেলো, কারণ বেশ ভালো বৃষ্টি পড়ছিল আর ভিড়ও ভীষণ, মানে প্রচণ্ড ভিড় হয়েছে। তো সেই কারণে শ্মশানে আর গেলাম না, মন্দিরে গেলাম আর বৃষ্টি হলো এমন যে ওখানে একটু দাঁড়িয়ে চলে আসতো। যদি কাল যাওয়া যায় শ্মশানে তাহলে তোমাদেরকে দেখাবো। তো রুমে ফিরে এসে আর এখন ব্যালকনিতে বসে বসে বৃষ্টি দেখছি আমি আর মা। হ্যালো করো, আমি দেখা যাক, তারপরে লাঞ্চ করতে যাওয়ার আছে। যদি এখন বেশি বাজেনি, এই 11:30 মতো বাজে এখন। আপাতত একটু বৃষ্টি উপভোগ করি বসে বসে। লাঞ্চ করে চলে এলাম, এবার একটু রেস্ট নেবো, দেন বিকালবেলা বেরোবো। আর কোথায় যাবো সেটা দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি অ্যান্ড বেরিয়ে পড়েছি, এখন যাবো বীরচন্দ্রপুর। ওখানে কিছু মন্দির আছে, তো সেগুলো ঘুরে দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এখানে একটু চা ব্রেক হলো, তারপরে ফিরছি আমরা। মাত্র দুটো মন্দির ঘুরলাম, কারণ ওখানে রাস্তা তৈরি হওয়ার জন্য বাকি মন্দিরগুলো যাওয়া গেল না। ওখানে আরও দু তিনটে মন্দির ছিল, সেগুলো ঘোরা হলো না, ব্যাড লাক। তো ফিরে আবার যাচ্ছি শ্মশানের দিকে। শ্মশানটা যদিও আগের মতো এখন আর নেই, যারা আগে এসেছো তারা জানো, আমিও বহুদিন থেকেই আসছি তারাপীঠ। তো আগের যে শ্মশানটা ছিল সেটা একটা আলাদা রকম ফিল দিত, এখন তো সবই পাকাপোক্ত হয়ে গেছে, চারিদিকে রাস্তা বলো বা আশপাশেও ঘিরে দিয়েছে। আগে পুরোটাই ফাঁকা মাঠ টাইপের ছিল, মানে আগে আরও একটা ভালো ফিল হতো। তো যারা এসেছো তারা জানোই।
তো যাই হোক, ওখান থেকে আমরা ফিরে মন্দিরে এলাম একটু আরতি দেখতে, এবার হোটেলে ফিরব। ঘুরে টুরে জাস্ট রুমে এলাম, আর অবস্থা খুবই খারাপ, পুরো বিধ্বস্ত, এত গরম আর এত ভিড়ে পুরো একদম সিদ্ধ হয়ে গেছি আর কি। তো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর বাকি কথা বলছি, চলো। তো আসার সময় পুরোহিত মশাই একটু মায়ের ভোগ পাঠিয়েছিলেন, তো সেটা এখন খাবো, খাওয়ার পরে কিছুক্ষণ পর ডিনার করব, ডিনার করে ঘুমিয়ে যাব। তো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে মানে এই নয় একটু আগে উঠলাম, 8টা নাগাদ উঠে চাটা খেলাম, এবার একটু পরে যাবো ব্রেকফাস্ট করতে, 9টার সময় করে যাবো ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে একেবারে পাচ্ছি মন্দির থেকে ঘুরে চলে আসবো, আর কবিকেও নিয়ে যাওয়া হয়নি এসে থেকে মন্দিরে, তো ওকেও নিয়ে যাবো। আর এখানে কিছুক্ষণ সারাসারি বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে, আবার 10 মিনিট রেস্ট, আবার বৃষ্টি হচ্ছে, তো তার কারণেও বেরোতে পারিনি। তো এখন একটু কমেছে বৃষ্টিটা, একটু পরে যাবো ব্রেকফাস্ট করে আসবো। তারপরে ব্রেকফাস্ট করে এসে আবার কিছুক্ষণ পরেই আবার লাঞ্চ করতে যাবো, কারণ আজকে ট্রেন 4:30 তাড়াতাড়ি করতে হবে, কারণ এখান থেকে 3টা নাগাদ বেরিয়ে যাবো আমরা। তো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো। আমি রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করতে যাবো, চলো। এখানে মশলা ধোসা আর কচুরি নেওয়া হয়েছিল, তো আমি কনফিউজ ছিলাম কোনটা খাবো, তো শেষমেশ কচুরিটাই চুজ করলাম, তো চলো খাওয়া যাক। মন্দির থেকে এসে কিছু প্যাকিং বাকি ছিল, সেগুলো করলাম এসে, সেগুলো করার পরে এখন বাজে মোটামুটি 2:10, তো এবার যাবো লাঞ্চ করতে, লাঞ্চ করে এসে একটু রেস্ট নিয়ে দেন 3:30 বেরোবো, তো চলো লাঞ্চটা করে আসি। তো রেডি হওয়া কমপ্লিট, এবার বেরোচ্ছি, এবার স্টেশন যাবো, চলো। করেছি ট্রেনে, 4:20 আর 4:40 আমাদের ট্রেন ছাড়বে, এবার বাড়ি যাওয়ার পালা আর কি। ট্রেনে উঠে খাওয়া স্টার্ট করলাম চা দিয়ে, আর ট্রেনে উঠলে একটু বেশি খিদে পায় আমার, তো আমার মতো কারা কারা আছে কমেন্ট বক্সে হাত তুলে দেখি যে ট্রেনে উঠলে বেশি বেশি খিদে পায়। এবার চলে এসেছে ঝালমুড়ি, আর ঝালমুড়ি খেতে খেতে একটু প্রাকৃতিক দৃশ্য অনুভব করি, আরও মাঝে টুকটাক অনেক কিছুই খেয়েছি, সেগুলো সবই ক্লিপস নেওয়া হয়নি। সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে পৌঁছে গেলাম হাওড়া, বাড়ির ঠিকানা আর কি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমরা অল নোটিফিকেশান টাইমলি পেয়ে যাও। আজকের ব্লগ এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।